সংযুক্ত আরব আমিরাতের আলাইন বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র ও ন্যায় বিচার বাংলাদেশ বিপন্ন শীর্ষক এক আলোচনা সভা আলাইনের অগ্র হোটেলত গতকাল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেছিল ভারপ্রাপ্ত সম্পাদক আতাউর রহমান আতা। আর প্রধান অতিথি আসিল বাংলাদেশ উত্থান আগত বিএনপি নেতা বদিরুজ্জামান সজল। প্রধান বক্তা আসিল শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখিল এম এ হান্নান, শহীদুল আলম, ইঞ্জিনিয়ার মাহবুব রহমান টিটু, আব্দুল হামিদ, জাহিদুল আলম সহ অন্যান্য বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি বক্তাল হইদে খুন, গুম, হত্যা ও জেল জুলুমের মাধ্যমে বিএনপির অগ্রযাত্রারে দাবাই রাখা যাইত না। দেশত গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচন হইলে বিএনপি প্রার্থী প্রত্যেক নির্বাচনত জয়ী হইব। তারা বিএনপির শক্তিশালী গরিবেল্লায় আর খালেদা জিয়ারে কারামুক্ত গরিবেল্লায় প্রত্যেকের স্ব স্ব অবস্থান উত্তন হাম গরিবেল্লায় আহ্বান জানাই। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।